শনিবার সকাল থেকেই জামায়াত ইসলামীর কর্মী সমর্থকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে জমায়েতন কর্মী সম্মেলনে বিকেলে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের আকাশে কালো শকুন ঘুরছে, তাই সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে, সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি। মানুষ খুন করেছে, গুম করেছে, পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশে। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয়, আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও। জামায়াত সাম্যের রাষ্ট্র ব্যবস্থা চায় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা ক্ষমতায় গেলে নারীরা ঘরে বাইরে সুরক্ষিত থাকবে, খুশি মতো পোশাক পরতে পারবে, ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলে সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা হবে। তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে, মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরীক করেছেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এই বাগানে মাঝে মধ্যেই হুতুম পেঁচা ঢুকে পড়ে বলে সতর্ক করেন তিনি। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, কে চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশের লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।